Assalamu alaikum everyone, this is Subrata Mundaha and let's get back with another new video. Today's video topic is 5 things school should start teaching us now. এখন আমাদের সাথে এরকম প্রায় হয়ে থাকে এখন যে হঠাৎ একটা কিছু নতুন কিছু শিখলে মনে হয় ইস সেটা যদি আমরা হাই স্কুলে শিখতে পারতাম বা স্কুল লেভেলে যদি শিখে ফেলতে পারতাম আজকে হয়তো আমরা এই জিনিসটা প্রো হইতাম। তো এই কয়েকটা এক্সাম্পল অবশ্যই আছে যেটা আমরা দেখতে পাই। এটাতে অনেক মিমও ছিল যে আমরা যদি আজকে বা স্কুল লাইফে যদি খাতায় লিখে ইমেলটা প্র্যাকটিস না করতাম, অর্থাৎ ইমেল যে আমরা লিখতাম এক্সাম হলে বা প্র্যাকটিস করতাম, তো ওটা যদি আমরা খাতায় লিখে প্র্যাকটিস না করে কম্পিউটারে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতাম, তাহলে আজকে হয়তো আমরা কীভাবে একটা সুন্দরভাবে ফর্মালি ইমেল লিখতে হয় সেই জিনিসটা হয়তো আমরা প্রো হইতাম, এক্সপার্ট হয়ে যেতাম, ঠিক না? সো এখন অবশ্যই বেশি লেট হয়ে যায়নি। সো আজকে আমি 5টা ওয়ে বলবো, অনেক ওয়ে আছে যেগুলো সবাই স্কুল সিলেবাসে অ্যাড করতে চায়, বাট ওরকম 5টা ইম্পর্টেন্ট আমি ওয়ে বলবো যেগুলো আমাদের লাইফে খুবই বেশি ইম্পর্টেন্ট এবং স্কুল লাইফে যদি সেগুলো অ্যাড করা হয় তাহলে অনেক বেশি ভালো হবে। সো এই ভিডিওর মাঝখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকবে যেটা বোনাস পয়েন্টও বলতে পারি। সো সেই হিসাবে ভিডিওটাকে পুরো দেখার অনুরোধ রইল। অ্যান্ড অলসো ইফ ইউ আর নিউ টু দিস ইউটিউব চ্যানেল ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। লেটস স্টার্ট। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ফেসিং ফেলিয়র। এখন ছোটকাল থেকে আমাদের কিন্তু শেখানো হয় নর্মালি যে তুমি এভাবে পড়লে সাকসেসফুল হবা, এভাবে পড়লে একটা ভালো গ্রেড থাকবে, এভাবে স্ট্রিক্ট রুটিন করলে একটা ভালো পজিশনে লাইফে থাকতে পারবা, তোমার একটা ভালো জব হবে, ওয়েল পে করবে তোমাকে, তোমার ফ্যামিলি সেটেল হয়ে যাবে, এসব সব কিছু। এসব জিনিসের মধ্যে একটা কথাও কিন্তু মিথ্যা না, সব কথাই কিন্তু সত্য। বাট আসলে কি এই জিনিসগুলো একটা স্মুথ লাইনে চলে? মানে কখনো কি কোনো আঁকা বাঁকা রাস্তা মাঝখানে থাকে না? কখনো কি কোনো আপস অ্যান্ড ডাউনস থাকে না? তো ওইগুলোকে মেনলি ফেলিয়ার বলা হয়। মাঝের মধ্যে আমরা যখন ওই জিনিসগুলোকে ক্রস করতে পারি না তখন আমরা সেটাকে বলি ফেলিয়ার, আর ক্রস করতে পারলে আমরা ভাবি ওকে দ্যাট ওয়াজ এ স্মুথ ওয়ান। বাট আসলে কিন্তু ফেলিয়ারকে ট্যাকেল করাটা একটা স্কিল, যেরকম আমরা এরপর অনেকবারই শুনেছি যে ক্লাস 5 জিপিএ 5 পায় নেই একটা খারাপ ডিসিশন নিয়ে নিচ্ছে, ক্লাস 8 জিপিএ 5 পায় নেই একটা খারাপ ডিসিশন নিয়ে নিচ্ছে। সো এগুলো করা যাবে না। আমাদের স্কুল বা যেটাই হোক, হাই স্কুল লেভেলে যেটাই হোক, একটা জাস্ট থাকা উচিত যে কীভাবে পজিটিভ মাইন্ডসেট রাখতে হয়, কীভাবে ফেলিয়ার আসলেও ফেলিয়ারকে ট্যাকেল করতে হয়। ফেলিয়ার অবশ্যই আসবে, এটা খুবই স্বাভাবিক এবং এটাই শেখানো উচিত যে সাকসেস থাকলে ফেলিয়ারও থাকবে। কখনো লাইফের রাস্তাটা স্মুথ হয় না, এই জিনিসটা আমাদেরকে ছোট থেকে আমাদের মাথায় অবশ্যই ঢোকাতে হবে যে আমরা তো নিজেরা যখন ছোট থাকবো কিছু বুঝবো না, এত কিছু মাথায় থাকবে না। তো অবশ্যই এটা আমাদের যারা আমাদের সিনিয়ররা আছে, আমাদের এল্ডার মানুষজন আছে, ওদের এটা অবশ্যই প্রয়োজন আমাদেরকে শেখানো। সেকেন্ড যে পয়েন্টটা সেটা টাইম ম্যানেজমেন্ট। এখন অনেকে ভাবতে পারে ওকে স্কুলে একটা স্পেসিফিক রুটিন থাকে, স্কুল আমাদেরকে স্পেসিফিক রুটিন দিয়ে দেয়, তারপর আমরা এই টাইমে পড়বো, এই টাইমে পড়তে বসবো, ওটা স্কুলের রুটিন। তোমার রুটিন কোথায়? তুমি একটু পড়ার পর আমরা বলি যে ওকে আমার পড়া শেষ, বাট আসলে কি পড়া শেষ হয়? মানে সিলেবাস কি কমপ্লিট হয়ে যায়? তাই কিন্তু না। যে কোনো ছোটোকালে যখন আমার আমাকে বলতাম যে আমার পড়া শেষ, আমাকে বলে যে পড়া কি কখনো শেষ হয়? জিনিসটা কিন্তু সত্য, পড়া কখনো শেষ হয় না। তো এটা বললে আসলে স্টুডেন্টরা একটু ডিপ্রেসড হতে পারে, বাট সেটার জন্য ডিসেম্বরের পরে ব্রেক তো আসে, হলিডে তো আসে। এখন মেইনলি কথা এখন আমরা দেখি যে টাইম ম্যানেজমেন্টের উপরে হাজার হাজার বই আছে, ঠিক না? এখন ওই বইগুলা যখন থেকে একটা বাচ্চা ABCD পড়া শিখতে পারবে, একটা সেন্টেন্স রিড করতে পারবে, আমি চাই জাস্ট যেসব বইগুলো কোনো ডিফিকাল্ট বা ভোকাবুলারিওয়ালা বই পড়ার দরকার নেই, ইজি যেসব বই মেইনলি পড়তে বাচ্চারা পছন্দ করে, ওটা যে অন্তত তাদের গ্রোয়িং এজ থেকে দেওয়া উচিত। এখন টাইম ম্যানেজমেন্টের বইগুলোতে বাচ্চাদেরকে দেওয়া যাবে না। আমি এটুকু বলবো যে বাচ্চাদেরকে যে কোনো বই হাতে নিয়ে বসাই দিবেন, কোনো সমস্যা নেই, ওরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন জিনিসগুলো সম্পর্কে জানতে পারবে তখন ওরা গ্র্যাব করবে, কোনো প্রবলেম নেই। বাট অ্যাটলিস্ট ওরা বুঝতে পারবে যে কোন বইতে কী বলা কোন বইকে কীভাবে পড়া উচিত। ওকে, সো ওটা নিয়ে আমার একটা ভিডিও আছে যে কীভাবে বই চুজ করতে হয়, এটা হয়তো উপরে আই কার্ডে দেওয়া থাকবে। তো মেইনলি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি একটা স্টুডেন্টকে এটা বুঝতে হবে যে আমি কোন টাইমে কী করব,
যাতে করে সে সারাটা সময় যাতে করে প্রোক্রাস্টিনেশনে না কাটায়। ওকে, যে ছোটোকাল থেকে প্রোক্রাস্টিনেশন করা শুরু করে বড়ো হলে কিন্তু সেটা কন্ট্রোল করতে পারবে না। সো এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ফলোয়িং আওয়ার প্যাশন। এখন এটা অনেকে বলে থাকে যে টিচার ফোর্স করতেছে, বাবা মা ফোর্স করতেছে, এটা হও ওটা হও, এটা কিন্তু খুবই নর্মাল। এখন কথা হচ্ছে এই ফোর্স করার ব্যাপারে শুধুমাত্র মানে ওই কারণে উঠে একটাই রিজন, যেটা হচ্ছে যে এটা হলে তোর একটা ভালো সোর্স অফ ইনকাম হবে, এটা হলে তোর একটা ভালো ফ্যামিলি হবে, ভালো জায়গায় বিয়ে হবে, তারপর হচ্ছে ভালো একটা জব থাকবে, ভালো রিটায়ারমেন্ট ফ্যাসিলিটিস থাকবে। বাট কথা হচ্ছে আপনি কি শুধুমাত্র আপনার ফ্যামিলিকে খাওয়ানোর জন্য এই জবটা নেবেন, নাকি আপনার আপনার নিজের কোনো প্যাশন আছে? যদি প্যাশন না থাকে তাহলে কোনো দরকার নেই, এই পয়েন্টটাকে স্কিপ করলে ভালো হয়। বা যদি প্যাশন থাকে, কথা হচ্ছে যদি একটা চাইল্ড যদি সে ছোটোকাল থেকে না বুঝে তার প্যাশনটা কী, অবশ্যই এটা আমাদের মধ্যে হয় না, তখন গ্রো হয় না। যে আমার হতো কি, একদিন আমার পাইলট হওয়ার ইচ্ছা হইতো, একদিন আমার সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা হইতো, একদিন আমার ডক্টর হওয়ার ইচ্ছা হইতো, এটা খুবই স্বাভাবিক এবং এটা থাকাটাও ভালো, আমি যতটুকু মনে করি। এখন এই জন্য না যে আমার মধ্যে ছিল তাই, এটা থাকাটা কিন্তু আসলে ভালো। এখন সেটা তো বাচ্চাকে বুঝতে দিতে হবে, আপনার বাচ্চার স্কিল যেখানে ভালো সেখানে হচ্ছে তাকে আসলে পাঠানো উচিত। যদি অপোজিট রাস্তায় পাঠান, আই এম সরি, বাট সেও হ্যাপি থাকবে না, আপনারাও হ্যাপি থাকবেন না। ওকে, এমন একটা জায়গায় তাকে পৌঁছতে দিতে হবে যে জায়গায় তার একটা ভালো ইনকাম হবে, সেই ইনকাম থেকে আপনারা লাভবান হবে, তার ফ্যামিলি লাভবান হবে, প্লাস সে হ্যাপি থাকবে, সে আর্ন করতে খুশি হবে। তার সাথে চাচা জানে এরকম না মনে হয় ওকে দ্যাট ইজ এ বার্ডেন অন মি, আমার সোর্স অফ ইনকাম আমার একটা বার্ডেন হয়ে গেছে, এটা মনে হলে কিন্তু হবে না। এবং এই জিনিসটা আসলেই অন্তত হাই স্কুল থেকে শেখানো উচিত যে ফলো ইউর প্যাশন। তোমার যে জিনিসে যে জায়গায় তোমার স্কিল মনে হয় অনেক ভালো, তুমি পেন্টিং অনেক ভালো, ওকে বিয়ে পেন্টের সমস্যা কী, টাকা কম কোনো প্রবলেম, গিভ ইউর বেস্ট। ওকে, তো এই ফোর্থ পয়েন্টটাই হচ্ছে বোনাস পয়েন্ট, যেটা হচ্ছে গিভিং ফিজিক্যাল অ্যান্ড মোরাল এথিক্স। এটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম আমাদের রিলিজিয়নে একটা খুব সুন্দর আইটেম আছে, খুব সুন্দর একটা কথা আছে যে ছেলে এবং মেয়েকে যাতে করে যখন অপোজিট জেন্ডারের দিকে চোখে চোখ পড়বে, লোয়ার ইউর গেজ, যেটা হচ্ছে চোখ নামিয়ে ফেলা উচিত, সো দ্যাট উইল হেল্প ইউ। এটা কিন্তু মোরাল এথিক্স, এবং এটা কিন্তু টিচারদের রাইট না, স্কুলের রাইট না, যেটা শেখানো অবশ্যই স্কুল শেখাবে, বাট এটা হচ্ছে একটা প্যারেন্টসের দায়িত্ব যে আপনার চিলড্রেনকে আপনার রিলিজিয়ন অনুযায়ী মোরাল এথিক্স শেখানো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের আজকাল একটা খুব জনপ্রিয় একটা টার্ম আছে সেক্স এডুকেশন, যেটা হচ্ছে বলে যে বাচ্চাদেরকে হচ্ছে ফিজিক্যাল টার্মসগুলো নিয়ে হচ্ছে পরিচিত হওয়ানো উচিত, তাহলে তারা অন্য পথে গিয়ে হচ্ছে সেগুলো শেখা শুরু করে, এইসব জিনিস। ওয়েল, দ্যাট ইজ এ গুড অপশন, বাট আমার কথা হচ্ছে বাচ্চাদেরকে সবচেয়ে ক্লোজলি চেনা হচ্ছে তার মা বাবা, তার মা বাবাই হচ্ছে যাদেরকে এগুলো শেখাবে, এবং এটাই একটা বেটার অপশন। যদি স্কুল কোনোভাবে শাই ফিল করে, টিচারে কোনোভাবে শাই ফিল করে, যদি স্টুডেন্টরা শাই ফিল করে একজন একজনের সাথে এই ব্যাপারে ডিল করতে, কথা বলতে, আমার মতে সেটার জন্য বেটার অপশন হচ্ছে যে মা বাবা, এবং এগুলো হচ্ছে মা বাবার দায়িত্ব। সো আমার মনে হয় যে মোরাল এথিক্স শিখালে আর সেক্স এডুকেশনের দরকার হবে না। সো মোরাল এডুকেশনটা আগে শিখিয়ে দেখেন, যদি আপনার বাচ্চার উপর কাজ না করে, দেন গো ফর অ্যানাদার অপশন। সো এটা ছিল একটা বোনাস পয়েন্ট। আমি এটা বলতে চাচ্ছি না যে স্কুলে হচ্ছে ফিজিক্যাল টার্মসগুলো শেখানো উচিত না, অবশ্যই শেখানো উচিত, বাট সেই জায়গায় আপনার বাচ্চা হয়তো একটু শাই ফিল করতে পারে, যেটা হচ্ছে মা বাবার সঙ্গে নর্মালি ছোটোকাল থেকে আমরা তাদের সামনে বড়ো হই, তাদের সামনে হয়তো শাই ফিল করা হয় না তেমন একটা, বড়ো হতে হতে শাই ফিল হয়। বাট আমি তো বলতেছি চাইল্ডহুডের কথা, তখন থেকে যদি আপনারা শেখানো শুরু করেন তাহলে হয়তো আওয়ার চিলড্রেন্স উইল বি ইন আ বেস্ট প্লেস, আই হোপ সো, ইনশাল্লাহ। ফিফথ অ্যান্ড লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে হ্যাভিং আ প্যাসিভ ইনকাম। এখন প্যাসিভ ইনকাম বলতে হচ্ছে আপনার যে একটা সোর্স অফ ইনকাম আছে সেটার পাশাপাশি কিছু হচ্ছে আদার টাইপস অফ ইনকাম রাখা, যেখানে হচ্ছে লাইক অফ আপনাকে একটু কষ্ট কম করতে হবে, দ্যাট মিন্স আপনাকে একটা সেট আপ করতে হবে যে জিনিসটা আপনার জন্য ইনকাম করে দিবে। এরকম হাজার হাজার অপরচুনিটিস আছে ইউটিউবে, এভাবে এগুলো আমার বলার আসলে দরকার নাই, আমি ওগুলোর কোনো টিচারও না, আমি জাস্ট বলতে চাচ্ছি যে প্যাসিভ ইনকাম থাকাটা খুব ইম্পর্টেন্ট। এবং কোভিড প্যান্ডেমিক আমাদের জন্য একটা এক্সাম্পল, অনেক বড় এক্সাম্পল যে একটা সোর্স অফ ইনকাম রাখাটা কতটুকু ভয়ানক আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে, অবশ্যই যে মানুষগুলো কতটুকু হেল্পলেস, কতগুলো জব হচ্ছে যে লাইক দে আর গন, মানে ওই মানুষগুলো হচ্ছে জবলেস হয়ে গিয়েছে।
কেউ কেউ হয়তো একটা ইনকামের উপরে ডিপেন্ডেন্ট ছিল, কী করবে? মিডল ক্লাস ফ্যামিলিগুলো কারো কাছে হাতও পাততে পারবে না, কিছু করতে পারবে না। সো এই জন্য একটা সোর্স অফ ইনকাম রাখাটা কিন্তু একটা বেটার অপশান না, স্পেশালি আমাদের জেনারেশনের সামনের জেনারেশনের দিকে। আমরা বুঝতে পারছি যে একটা সোর্স অফ ইনকাম কতটুকু ভয়ানক হতে পারে। সো এটা বাচ্চাদেরকে ক্লাস 5-6 থেকে না, অন্তত আর একটু হায়ার লেভেলে 7-8 যাক, তখন হয়তো ওদেরকে কিছু বই সাজেস্ট করবেন, তখন ওদেরকে বলবেন যে মানি রিলেটেড বইগুলো পড়ো, টাইম ম্যানেজমেন্ট রিলেটেড বইগুলো পড়ো, অনেক অনেক লাভবান হবা, তখন ওরা আস্তে আস্তে শিখবে। তো এইসব বইগুলো হচ্ছে আই থিঙ্ক নন ফিকশন, সো এগুলোতে অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকে, বাচ্চারা বা স্টুডেন্টরা বেশি পড়তে চায় না। বাট ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ বেটার ফিউচার, দেন বইগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট হবে। সো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই, আশা করি আমাদের ভিডিওগুলো খুবই ইনফরমেটিভ লেগেছে। সো যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো গিভ আ থামস আপ টু দিস ভিডিও। ও ওয়ান মোর থিং, আমি আমার ফ্রেন্ডরা মিলে একটা হিজাবের পেজ খুলেছি অ্যান্ড আই ডোন্ট নো ওখানে অনেক কিছু আসবে ইনশাল্লাহ। বাট এনি গার্লস ইফ ইউ আর ওয়াচিং দিস, বা বয়েজ যাদের হচ্ছে আমুক পড়ে বা কেউ পড়ে, তাদের জন্য হচ্ছে আমি সাজেস্ট করব, আমরা ইনশাল্লাহ ভালো ভালো হিজাবের কালেকশন ট্রাই করব। সো আমরা হচ্ছে একটু রিজনেবল প্রাইসে রাখতেছি ইনশাল্লাহ। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক আওয়ার পেজ অর অলসো ইউ ক্যান লক মি অন ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়াস। আজকের জন্য এইটুকুই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।